वर्तमान समय पेट्रोल अनि डिजेलको मूल्य वृद्धि द्रुत गतिमा बढिरहेको छ भने यस विषयमा विरोध जनाउँदै अनि उक्त दाम घटाउने मागमा जिल्ला वाम मोर्चाका युसीआरसी कमिटीले सिलगढी च्याम्पसरीमा विरोध प्रदर्शन गरेका छन्। পেট্রোল, ডিজেল এবং গ্যাস এই তিনটের দাম এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে আগামী দিনে যার স্কুটি বা বাইক বা গাড়ি আছে তাদেরকে তো আর চালাতে হবে না, হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে যেতে হবে। আমরা দেশের প্রধানমন্ত্রীর 2014 নির্বাচনের আগে বিভিন্ন ধরনের ওই গ্যাস ভরা বেলুনের মতন তার ভাষণ শুনেছি, আর আজকে পেট্রোলের দাম 100 টাকা পার হয়েছে, গ্যাসের দাম ডিজেলের দাম বেড়েই যাচ্ছে। তো তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে ইউসিআরসির পক্ষ থেকে আমাদের মিছিল হচ্ছে। এই মিছিল একদিকে যেরকম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বামফ্রন্ট থাকাকালীন প্রায় 3 লক্ষের কাছাকাছি মানুষ তারা হচ্ছে পাট্টা পেয়েছেন, তারপরে বর্তমান তৃণমূল সরকার পাট্টা দেওয়ার ক্ষেত্রে যে অংশটু বাকি ছিল তাদেরকে নিয়ে রাজনীতি করছেন। রেলের জমিতে অধিগ্রহণ না করে মানুষকে যে পাট্টা দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রেলের জমিকে অধিগ্রহণ করে সেই জমির লিজ দেওয়ার দাবিতে এবং 25শে ফেব্রুয়ারি বাঘাযতীন পার্কে বামফ্রন্টের ডাকা সমাবেশ, 28শে ফেব্রুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আজকে আমাদের এই প্রতীকী মিছিল অনুষ্ঠিত হচ্ছে।